পাচারের আগে প্রায় ৩০ লক্ষ টাকার বার্মার টিক বাজেয়াপ্ত করলেন বেলাকাপা রেঞ্জের বনকর্মীরা। শুক্রবার কাঠ বোঝায় ট্রাকটি আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে বনকর্মীরা জলপাইগুড়ি শিলিগুড়ি ৩১D জাতীয় সড়কের রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি টোল গেটের সামনে অভিযান চালায়। তল্লাশি চালানোর সময় ওই ট্রাকটি পালানোর চেষ্টা করে, ট্রাকটিকে তাড়া করে আটক করেন বনকর্মীরা। ট্রাকটি থেকে প্রচুর পরিমাণ কাঠ মিলেছে, বৈধ কোনো নথি না থাকাতে ট্রাক চালক সহ দুজনকে গ্রেপ্তার করেছে বন দপ্তর। ধৃতদের মধ্যে একজন উত্তরপ্রদেশের বাসিন্দা, অপরজনের বাড়ি কলকাতায়। জেরায় ধৃতরা জানিয়েছে কাঠগুলি পাচারের জন্য অসমের গুয়াহাটি থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, ৮০০ CFT কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে, যার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। বেলাকোবা থেকে সুভাষচন্দ্র বসুর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।